আল্লাহর বান্দা জানো, আল্লাহ তো তোরে মদ খাওয়ার জন্য গাল দিছে তারপরেও মদ খাই না। আল্লাহ তোমারে গাল দিছে তুমি চাইলে হারাম খাইতে পারো কিন্তু হারাম খাও না। আল্লাহ তোমারে মুখ দিছে চাইলে তুমি গালি দিতে পারো কিন্তু গালি দাও না। আল্লাহ তোমারে মুখ দিছে এই মুখ দিয়া হারামের সাথে সম্পর্ক রাখতে পারো, কাজার সাথে ইয়াবার সাথে কিন্তু রাখো না। এই আল্লাহর বান্দা কেন কেন বলে, একমাত্র আল্লাহর ভয়ে আল্লাহর রসুলের মহাব্বতে টিকি না। ও জগতের মানুষ, কারণ আল্লাহ পাক ঘোষণা করেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এটা কার কথা? জোরে বলেন না কার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না। এই আল্লাহর বান্দা জানো, দয়াল নবীর জবানে আমার নবী বলেন, ও দুনিয়ার মানুষ বেহুশ হইও না, বেহুশ হইও না। জানো জানো তোমার ঘরের দরজায় কমপক্ষে প্রতিদিন 5 বার সর্বোচ্চ 70 বার মালাকুল মউত আয়েশা টুকা মারে, এই আল্লাহর বান্দা দুনিয়ার মায়ায় পয়রা থাইকো না, ঘরের মায়ায় পয়রা থাইকো না, দৌলতের মায়ায় পয়রা থাইকো না, দুনিয়ার আরামায়েশের মায়ায় পয়রা থাইকো না। যেই দিন আমি তোর ঘরের মধ্যে ঢুকবো সেই দিন কিন্তু খালি হাতে বের হব না। জোরে বলেন না বের হবে। মালাকুল মউত এমন একটা জিনিস যে একবার রুহকে যদি পাকড়াও করে ওই রুহ মালাকুল মউতের হাত থেকে আর রক্ষা পায় না। আমার আল্লাহ তারে ফিট করে রাখছে। এই আল্লাহর বান্দা জানো, রুহ কবজ করার আগে সকরাতে যখন পড়ে একটা মানুষের কেমন কষ্ট, কেমন কষ্ট, কেমন কষ্ট, একবার যদি তোকে দেখতা জীবনে মুখে কখনো হাসি আসতো না, জীবনে কখনো নামাজ ছাড়তা না, জীবনে কখনো আল্লাহর নাম ছাড়তা না। বলে জানো, যদি একটা জীবন্ত ছাগলের গায়ে পেট্রোল ডাইলা আগুন জ্বালায় দা, ওই ছাগলটা মরার আগে যেইভাবে ছটফট 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 করে, ওরে আল্লাহর বান্দা ওরে নবীর উম্মত জানো জানো মৃত্যুর যন্ত্রণা তার চাইতো কোটি গুণ বেশি কষ্ট, কোটি গুণ বেশি কষ্ট, কোটি গুণ বেশি কষ্ট। গুনাহ করছো জীবনে অসীম, জীবনের গুনার পাল্লাটা একবার দেখছো কিনা? এই আল্লাহর বান্দা তোর গুনাহ কত বড়, তুই জীবনে কত গুনাহ করেছিস একবার রাত্রিবেলা চিন্তা কইরো, যদি তোমার নেকির পাল্লা থেকে গুনার পাল্লা বাড়ি হয় ঠিক কিনা? কি অবস্থা হবে, কি অবস্থা হবে, কি অবস্থা হবে যদি তোর নেকির পাল্লা থেকে বদির পাল্লা ভারী হয়। আমার আল্লাহ ঘোষণা করেন আমার নবীর জবান দিয়ে, আমার সাথে বলেন ওয়া আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আন কাল কালা رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আমার কামলি বলে নবী বলেন জানো, আল্লাহ যখন কিয়ামতের ময়দানে তোমার বিচার করবেন, আমার আল্লাহ তোমার সুরতের দিকে তাকাবে না, তুমি কত সুন্দর, তোমার সৌন্দর্যের দিকে আল্লাহ তাকাবেন না, তাকাবেন না।
আমার আল্লাহ বলেন আমি তোর ধন সম্পদের দিকে তাকাবো না, আল্লাহ বলেন তোর ধন সম্পদ তোর কাছে, তোর সম্পদ আমি আল্লাহর কাছে কোনো কাজে আসবে না, তোর সুরত আমি আল্লাহর কোনো প্রভাব বিস্তার করবে না। এ আল্লাহর বান্দা যেন আমার আল্লাহ শুধু দুইটা জিনিস দেখবেন, একটার নাম হলো কলব, সুবহানাল্লাহ বলে ওরা তোর অন্তরটা দেখবে, তোর অন্তরটা দেখবে, ওয়া আমালিকুম এবং তোর আমল দেখবে। এই দুইটা জিনিস যদি বরাবর ঠিক থাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ বলবেন ওরে আমার বান্দা আমি তোর জন্য এমন এক নিয়ামত বানাইছি যার নাম হলো জান্নাত, জান্নাত, বড় করে বলেন সুবহান, ঠিক কিনা, ঠিক কিনা? আল্লাহ কোরআনে পাকে বলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন জানো নিশ্চয়ই সেই ব্যক্তি সফল হবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি সফলতা অর্জন করবে, নিজেকে পরিশুদ্ধ করেছে। তুমি এতদিন হয়তো বা খারাপ পথে ছিলা, অন্যায় পথে ছিলা, ও যুবক ভাইয়েরা হয়তো বা এতদিন তাস খেলেছ, জুয়া খেলেছ, চায়ের দোকানে বসে বসে ডিশের লাইনের মধ্যে তুমি সিনেমা দেখেছ নামাজের ওয়াক্তে, আমার আল্লাহ বলেন তৌবা করো, তৌবা করো, তুমি তৌবা করার দেরি, তোমাকে আমি মাফ করার দেরি নাই, আমি যখন মাফ কইরা দিব তখন তোমার অন্তরটা আমার আল্লাহ ওই ক্ষমার নিয়ামত দ্বারা পরিশুদ্ধ করে দিবেন। আমার রব্বুল আলামিন বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, কিন্তু জানো জানো ওই ব্যক্তি ব্যর্থ যে জীবনের হায়াতের মধ্যে নিজের অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো না, যেই নিজেকে পরিবর্তন করতে পারলো না। এই আল্লাহর বান্দা একবার চিন্তা করো, এই জমিনটা কার? জোরে বলেন না, কার? এই অক্সিজেন নেই, অক্সিজেন কার? আমরা যে জমিনের বুকে খাবার খাই এগুলার দাতা কে? এই সূর্য কে দিয়েছেন? চন্দ্র কে দিয়েছেন? দুইটা পাও কে দিয়েছেন? দেখার জন্য চোখ কে দিয়েছেন? চাবানোর জন্য মুখের দাঁত কে দিয়েছেন? ধরার জন্য হাত কে দিয়েছেন? আল্লাহ তোর এত নিয়ামত দিল, আমার আল্লাহ বলে বান্দারে তুই একবার আমি আল্লাহর দিকে তওবা কইরা মুখটা তুইলা দে, আমি আল্লাহ তোরে কত মহব্বত করি, কত মহব্বত করি, কত মহব্বত করি। তুই যখন জীবনের সমস্ত গুনাহ নিয়ে একবার তওবা করিস হয়তোবা জিন্দেগির গুনাহ আমি 3 সেকেন্ড হওয়ার আগে মাফ করে দেই, বড় করে বলেন সুবহানাল্লাহ, তার নাম কে? আরো জোরে বলেন না, কে? এই আল্লাহর বান্দা কেন আল্লাহর রাস্তা থেকে দূরে? আমার আল্লাহ বারবার বলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আরকাকিইন, সুবহানাল্লাহ, এটা কার কথা? হাইয়া রাসসালা হাইয়া আলাল ফালা বলে মসজিদের মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? ও আল্লাহ তোর তো মসজিদের মুয়াজ্জিন ডাকে না রে, ডাকে না? মসজিদের মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডাকে যখন তুই মসজিদে যাস, আল্লাহর দরবারে যখন যাস, আল্লাহর ঘরের মেহমান হইয়া যাস, আল্লাহু আকবর বইলা যখন নিয়ত বাইন্দা দাঁড়াইয়া যাও, যখন রুকু কইরা সিজদার মধ্যে যাও রে মুমিন, ওরে আল্লাহর বান্দা আমার আল্লাহ বলে বান্দা তুই তো টাইলসের মধ্যে সিজদা করিস না, তুই তো পাকা টাইলসের মধ্যে সিজদা করিস না, তুই তো জমিনের মধ্যে সিজদা করিস না, জানিস জানিস তুই যখন সিজদা করিস আমি আল্লাহর কুদরতি দুইটা পাও তোর সামনে থাকে, আমি আল্লাহর কুদরতি পায়ের মধ্যে তোর সিজদাটা পরে, বড় করে বলেন সুবহান আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ওই আল্লাহর পাও, আল্লাহর কদম, আল্লাহর কুদরতি কদম। ওরে কেমনে তুই দুনিয়ার কদমে পড়ে থাকিস, কেমনে চায়ের দোকানের মধ্যে পড়ে থাকিস,
কেমনে দুনিয়ার মায়ার মধ্যে পড়ে থাকিস, আল্লাহর কদম কি তোর ভালো লাগে না? ওরা তোর রিজিক দেয় আল্লাহ, ইজ্জত দেয় আল্লাহ, হায়াত দেয় আল্লাহ, সম্মান দেয় আল্লাহ। এই আল্লাহর বান্দা জানো 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 আজকে একটা কথা বলে যায়, যখন তুমি আল্লাহর মেহমান বই না যাও, এই মসজিদকে যখন আপন করে নাও, হয়তোবা তোমার গুণাটা একটু বেশি কিন্তু সম্পর্কটা মসজিদের সাথে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সম্পর্কটা যদি কইরা নিতে পারো কিয়ামতের ময়দানে নাকি মসজিদের ইমাম মসজিদের লাগাম ধরবে, ওই মসজিদটা নাকি মানুষের মতো হাঁটা আরম্ভ করবে, মুয়াজ্জিন সাহেব ডাক্কানো আরম্ভ করবে, ওই মুসল্লি যেই মসজিদের সাথে নিজেকে লাগাইয়া রাখতো, সুবহানাল্লাহ যেই পাঁচ ওয়াক্তে আল্লাহর দরবারে সিজদায় অবনত হতো, যে আল্লাহর নামে বিভোর থাকতো, যে আল্লাহর প্রেমে বিভোর হইয়া যাইতো, ওই মুসল্লিরা নাকি কিয়ামতের ময়দানে ওই মসজিদের ভিতরে থাকবে, সুবহানাল্লাহ বলেন। ওরা মসজিদের ভিতরে যখন থাকবে, ওই মসজিদের ভিতরে মুসল্লিরা ঠাসাঠাসি করে ডুববে, মসজিদ চিনে নিবে, কোন ব্যক্তি তার বন্ধু, কোন ব্যক্তি তার দুশ্মন, কে তার ঘরকে পরিষ্কার রাখত, কে তার ঘরের মধ্যে সুন্দর করে ঢুকত, পাঁচ ওয়াক্তে হাজিরা দিত। ওই মসজিদ যখন ফুলসেরাতের কিনারায় দাঁড়াবেন, আমার আল্লাহ বলবেন মসজিদ কই যাও কই যাও, আমার আল্লাহ দরবারে বলবেন মসজিদ আল্লাহ জান্নাতে যায়, আমার আল্লাহ বলবেন মসজিদ রে তোর ভিতরে কি, আমার মসজিদ বলবেন আল্লাহ, আল্লাহ তুমি আমার দিকে তাকো আমার ভিতরে তাকাইও না, আল্লাহ আমার ভিতরে তাকাইও না, আল্লাহ আমার ভিতরে কতগুলা তোমার বান্দা আছে গুনাহগার, আল্লাহ যাদের আমল নামা যদি মাপা হয় জাহান্নামে যাবে, কিন্তু সে তো পাঁচ ওয়াক্ত পাঁচবার মসজিদের সাথে লাইগা থাকতো, যখন মসজিদের মধ্যে ডাক দিত এই আওয়াজ যখন শুনত তার কলিজার মধ্যে মোচড় দিয়া উঠে, আল্লাহ তুই ডাকিস আমি কেমনে দূরে থাকি, দৌড় দেয় মসজিদে পাগল হয়ে, বিবি বলে একটু ভাত তার বেড়ে রেখেছি খেয়ে যাও, বিবিকে বলে ঠান্ডা হলেও খাবো, কিন্তু আমার আল্লাহর মোহাব্বত ত্যাগ করতে পারবো না, আল্লাহর ডাক থেকে আমি মুখ ফিরাইতে পারবো, যখন দৌড়াইয়া মসজিদে গেছে আল্লাহ আমি মসজিদের পাগল মসজিদের পাগল, হয়তোবা আমলটা কবুল হয় নাই, হয়তোবা তার আমল পরিপূর্ণ ছিল না, জাহান্নামি, আল্লাহর তুমি তার আমলের দিকে তাকাইও না, তার দিকেও তাকাইও না, আমি মসজিদের দিকে তাকাও, আর মসজিদের ভিতরে যারা থাকবে, ইমাম সাহেব মসজিদের লাগাম ধরবে, মুয়াজ্জিন সাহেব দাক্ষানো আরম্ভ করবে, দাক্ষাইতে দাক্ষাইতে মসজিদের সাথে মসজিদের মুসল্লিও জান্নাতে যাবে, ওই রকম জান্নাতে যাইতে মনে চায় কি চায় না, ওরে আল্লাহর বান্দা চায় কি চায় না, তাহলে নামাজের দরকার আছে কি নাই? আমার নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় সর্বশেষ যে কথা বারবার বলেছিলেন সেটা হলো সালাত সালাত সালাত, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না, এই জন্য সালাতের প্রয়োজন আছে কি নাই? যেই ব্যক্তির আমল ভালো, যেই ব্যক্তির নামাজ ভালো, যেই ব্যক্তির ইবাদত ভালো, যেই ব্যক্তি সঠিক আমল করবে, যেই ব্যক্তি সুন্দর আমল করবে, যেই ব্যক্তি নিজের চরিত্রকে সংশোধন করে নিবে, যখন মৌতের সময় হবে
ওই কঠিন মুহূর্তে কারো কোনো বন্ধু আপন নাই, কারো কোনো আত্মীয় স্বজন আপন নাই, নিজের বিবি পানি দিবে মুখের মধ্যে, সবাই বলবে শেষবারের মতো পানি খাওয়াইয়া নাও, কিন্তু মুখের মধ্যে পানি দিবে সত্য, গালের এক প্রান্ত দিয়ে লোল হয়ে জ্বরে পড়বে তোর মুখের পানি, আল্লাহ বলবেন ডিজিক বন্ধ। এই আল্লাহর বান্দা একবার চিন্তা করো, সেই কঠিন মুহূর্ত কঠিন মুহূর্ত কঠিন মুহূর্ত, তোর রু যখন টেনে টেনে বের করা হবে, রুটা বড় ভয় পাবে ভয় পাবে, রুটা বড় ভয় পাবে, দৌড়ায়া পায়ের কিনারায় যাবে, সেখানেও থাকতে পারবে না, ডান হাতের গোড়ায় চলে যাবে থাকতে পারবে না, গভীর থেকে শরীরের গভীর যাবে, মালাকুল মৌতের হাত শিখানো যাবে ওই রু যখন কবজ করা হবে। যদি তুমি বক্কার হও কঠিন কি পরিমাণ বলে শেষ করতে পারবো না, কিন্তু মিলাদুন নবীর পাগল, ও নবীর পেয়ারা নবীর গোলাম সইনা নাও, তুই যন্ত্রের মধ্যে নবীর গোলামি রেখেছিস, নবীর প্রেমিক বনেছিস, নবীর আশেক বনেছিস, ঠিক কিনা? হাকীকত মেঁ লুত্ফে জিন্দগি পায়া নেহি করতে জো ইয়াদ হে মুস্তফা সে দিল কো পেঘলায়া নেহি করতে।